সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, ঘরে থাকবে, ভালো থাকবে। আগামী সোমবার থেকে বাংলা সারা বাংলাদেশে কঠোর লকডাউন জারি করা হচ্ছে সোমবার সকাল সারাতে এক সপ্তাহ। তোমরা দয়া করে কেউ বাড়ির বাইরে যাবে না, বাড়িতে থাকবে, ঘরে থাকবে, বারবার হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং করোনা থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সেই সচেতনতা অবলম্বন। আজকে তোমাদের পড়ার বিষয় হল নবম শ্রেণী কি কোনো নীতি, নবম শ্রেণী কি কোনো নীতি। আচ্ছা, নবম শ্রেণী কি কোনো নীতি আজকে পড়া হবে। আজকে একটা গণিতের যে সমাধানটা করা হচ্ছে সমাধান, সমাধানটা হলো দেখো স্কয়ার সমাধান সমাধান মানে মান দেবে ধীটা গুণের মান কত সেটা হবে তোমার এই গুণের এই প্রদেশের সমাধান। সমাধান দেখা
প্লাস সিক্স কস থিটা, মাইনাস ওয়ান থেকে একটা কস থিটা, মাইনাস থ্রি সি টু বা এই যে দুইটা যোগে দুটো টু কস থিটা কমন, টু কস থিটা কমন অবশ্যই একটু ভাগ করো, টু কস থিটা কমন নিয়ে না থাকবে শুধু কস থিটা, কস থিটা প্লাসে প্লাস তিন তিন সরকার তিন তো মানে সর কস থিটা চলে যাবে, মাইনাস থ্রি মাইনাস এক কিছু কমন নিয়ে ওয়ান, ওয়ান দা কস কো বাদ দেয়, ওয়ান দা থ্রি কো বাদ দেয়, কস থিটা মাইনাস মাইনাস প্লাস থ্রি দিয়ে ইকুয়াল টু এখন আমরা যে করি কস থিটা টু কস থিটা টু কস থিটা মাইনাস ওয়ান ইন্টু কস থিটা প্লাস থ্রি ইকুয়াল টু বা তোমরা দেখো যদি দুইটা রাশির গুণফল শূন্য হয় তাহলে তার প্রত্যেক আলাদা হবে শূন্য, এখন হয় যাবে হয় টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা অথবা কস থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, কারণ এর পাশে নিয়ে আসে সবাই খেয়াল করো এখন বা এই অংশটা করবো এই অংশটা আমরা করবো টু কস থিটা মাইনাস ওয়ান সমান ভিতরে টু কস থিটা সমান ওয়ান টু কস থিটা সমান সমান ওয়ান ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু বা কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি মান হাফ সেটা করবো কসের সময়টা ফোর থ্রি টু ওয়ান জিরো এই সংখ্যাগুলোকে চার দ্বারা ভাগ করে ভাগফলকে বর্গমূল করলে যথাক্রম মানগুলো পাওয়া যায় তাহলে নাকি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই চার দ্বারা বর্গ করলে তো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর বর্গমূল তো ওয়ান বাই টু তাহলে কটি কি করো শূন্য গুণ কত বিষয় কস হ্যাঁ।